হ্যালো বন্ধুরা সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আমি অপর্ণা আজকের ভিডিওটি শুরু করছি আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। পুরনো টবের যে মাটি সেইখান থেকে আমরা গাছ তুলে নিয়ে সেই মাটিটা আমরা কীভাবে পুনরায় মানে গাছ তৈরি করার জন্য রেডি করব সেই মাটিটাকে সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি কিছু পুরনো গাছের যে মাটি সেগুলো জৈবিকভাবে এর যে প্রয়োজনীয় খাদ্য উপাদান এমপিকে কে নাইট্রোজেন পটাশ ফসফরাস ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম সালফার সম্পূর্ণই জৈবভাবে মানে এর মধ্যে মিশিয়ে দেবো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব আর সম্পূর্ণই ফ্রিতে বাড়িতে তৈরি করা উপাদান দিয়ে আমি এগুলো রেডি করব। সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন আর এই মাটিটা আমি শীতের গাছের জন্য রেডি করছি আপনারা ভাবতে পারেন যে এখনই শীতের গাছের জন্য কেন রেডি করছি কারণ আমি আস্তে আস্তে শীতের যে গাছ সেগুলো যে পারমানেন্ট গাছ সেখান থেকে কাটিং তৈরি করে চারা তৈরি করছি সেখান থেকে আমি শীতের বাগান রেডি করা রেডি করছি দেখুন এগুলো হচ্ছে কলিয়েস কলিয়েস আছে পয়েন আছে এইসব আমি গাছগুলো কাটিং রেডি করছি এখন থেকে রেডি না করলে এই গাছগুলো সুন্দরভাবে আপনি তৈরি করতে পারবেন না দেখুন এইভাবে আমি শীতের বাগান রেডি করছি যে কারণে আমি এই যে কলিয়েশ গাছগুলো এগুলোর যে মাদার গাছ ছিল সেখান থেকে আমি কাটিং তৈরি করে এই গাছগুলো বস করেছি সেগুলো আমি অনেকবার আমার চ্যানেলে শর্ট ভিডিওতে দেওয়া আছে বালিতে জলে কীভাবে এই কাটিংগুলো করেছি এইগুলোকেই আমি এখানে বসিয়েছি আর যে মাদার গাছ ছিল তার যে মাটিগুলো সেগুলো আমি আজকে পুনরায় রেডি করব মানে শীতের যে গাছগুলো সেগুলো বসানোর জন্য এখন থেকে আস্তে আস্তে শুরু করে দিতে হবে শীতের বাগানের যে কাজ প্রচুর কাজ থাকে সেইগুলোই এখন রেডি করতে হবে দেখুন শীতের যে গাছগুলো তার পিঞ্চিং করা তার সমস্ত কিছু এখন থেকেই শুরু করতে হবে নাহলে গাছগুলো ভালো ঝোপালো হবে না আর ঝোপালো না হলে ফুল ততটা গাছটা দেখতে সুন্দর লাগবে না যে কারণে এখন থেকেই গাছগুলোকে সম্পূর্ণভাবে রেডি করতে হবে এবার তাহলে আসি কিভাবে আমি মাটিটা পুরোনো মাটিটা রেডি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ প্রসেসটাই আমি দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন আর যারা আমার ভিডিও দেখছেন যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আর যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমি সম্পূর্ণভাবে জৈবিকভাবে কাজ করি যেটা আপনাদের সঙ্গে এবার শেয়ার করব এই যে যে মাটিগুলো দেখছেন এগুলো আমার পুরোনো টবের মাটি এগুলোকে আমি সম্পূর্ণ কিভাবে এই সমস্ত নোংরা পরিষ্কার করে এটাকে আমি সম্পূর্ণভাবে রেডি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব এটা আমার যে ছাদ ঝাড় দেওয়ার যে নোংরাগুলো সেগুলো এর মধ্যে সাইডে জমা ছিল যে কারণেই মাটিটা অতিরিক্ত নোংরা হয়ে গেছে এটাকে আমার পরিষ্কার করে নিতে হবে দেখুন এই যে কলিয়াশগুলো মাদার গাছগুলো এগুলো এর মধ্যেই রয়েছে তাই মাটিটাকে পরিষ্কার করতে হবে আর এই যে মাটি এই মাটিটার যে পুনরায় এর যে ভিতরের মানে এর জৈবিক উপায়ে এর উর্বরা শক্তি বৃদ্ধি করব মাটিটাকে শক্তিশালী করব আর নিজস্ব শক্তি এ মাটির সেটাকে ফিরিয়ে আনবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে মাটিগুলো যে বড় বড় যে ঢিলাগুলো আছে সেগুলোকে আপনারা হাতুড়ির সাহায্যে হোক কিংবা লোহার কোনো কিছু দিয়ে এটাকে ছোটো ছোটো করে মানে আর কি এগুলোর গুঁড়ো করে নিতে হবে যেহেতু এটা আমার পুরনো টবের মাটি সেখানে খুব বেশি নেই এরকম একটা দুটো আছে সেগুলোকে আমি একটু গুঁড়ো করে নেব তারপরে আমি যে বালি চালা চালন আছে সেটাকে এই মাটি সেটা দিয়ে আমি মাটিটাকে চেলে নেব আপনার এইগুলো যে কন্ট্রাকশন যে দোকান হয় যেখানে বালি সিমেন্ট যে যে দোকানগুলো হয় সেখানে এই এই চালনটা পেয়ে পেয়ে যাবেন বালি চালা চালন বললেই আপনি পেয়ে যাবেন এটা আপনি মিহি যে মানে এর যে ফাঁকাগুলো সেগুলো আর একটু ছোটো ছোটো হয় সেটাও নিতে পারেন আর আমারটা একটু দেখুন একটু বড় বড় ফাঁকা যেখান দিয়ে এতে অসুবিধা হয় না গাছের গাছ লাগানোর আপনি মিহিটাও নিতে পারেন মিহি যে চালনটা সেটাও নিতে পারেন আবার এরকম বড়টাও নিতে পারেন আপনার যেমন পছন্দ এবার এগুলোকে জেলে এর মধ্যে কিছু সিমেন্টের টুকরো থাকে কিছু প্লাস্টিকের টুকরো থাকে সেইগুলো আমরা বেছে পরিষ্কার করে নেব আর যে মাটিটা আছে সম্পূর্ণ মাটিটাই আমি চেলে নেব আর মাটিটা দেখুন কেমন ঝুরঝুরে এটা যেহেতু আমার পুরোনো মাটি টবের মাটি সেহেতু এই মাটিতে আমি আর বালি মেশাবো না আপনাদের যদি নতুন মাটি হয় তাহলে আপনারা অবশ্যই এতে ঝুরঝুরে করার জন্য বালি মিশিয়ে নেবেন দেখুন আমার সম্পূর্ণ মাটিটা চালা হয়ে গেছে এবার এটাকে আমি দুদিন রোদ্দুরে কড়া রোদ্দূরে শুকিয়ে নেব ওলট পালট করে যাতে এর মধ্যে থাকা যত রকম ব্যাকটেরিয়া আছে কিংবা ডিম মানে পিঁপড়ের ডিম এই সমস্ত যে সমস্ত জিনিস থাকে সে ফাঙ্গাসের ফাঙ্গাস এইসব রোদ্দুরে শুকিয়ে নিলে এগুলো সব নষ্ট হয়ে যাবে আর মাটিটাও সুন্দরভাবে জীবাণুমুক্ত হয়ে যাবে এবার এটাকে আমি দেখুন আমি পুরো রোদ্দুরে দিয়ে ছড়িয়ে নিচ্ছি এই যে দেখুন এইটা আমার মাটিটা পুরো ছড়ানো হয়ে গেল এরপরে মাটিটা যখন শুকিয়ে যাবে তারপরে আমি এর সঙ্গে কি কি মেশাবো সেটাই আপনাদের সঙ্গে প্রথমেই আমি মেশাবো চুন চুনে আছে ক্যালসিয়াম কার্বনেট এটা মাটিকে অ্যাসিডিক ভাব দূর করে মাটির পিএস লেভেল বজায় রাখে গাছকে মাটি থেকে নাইট্রোজেন ও ফসফরাস গ্রহণ করতে সাহায্য করে মাটিতে থাকা ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস দূর করে আর মাটির যে ক্যালসিয়াম লেভেল মানে ক্যালসিয়ামটা সেটা পূরণ করে আর মাটিকে পুনরায় ব্যবহার করার জন্য চুন মাটিতে ব্যবহার করতে হয় মাটিতে ভালো করে চুনটা মাখিয়ে নিয়ে এবার মাটিতে চুনের যে পরিমাপটা সেটা আপনাদের বলে দিই এক কেজিতে দু গ্রাম মাটি মানে এক কেজি মাটিতে দু গ্রাম চুন এইভাবে আপনারা পরিমাপটা হিসাব করে নেবেন যেহেতু আমার এখানে এক দেড় বস্তা প্রায় মাটি আছে সেহেতু আমার সেই পরিমাপটা এইভাবে দেওয়া আছে আপনারা যত পরিমাণ মাটি নেবেন সেইভাবে নিয়ে নেবেন এইবার এটা হচ্ছে এটা জল জল দিয়ে এটাকে ভালো করে মেখে আমি এটাকে পনেরো দিন ঢাকা দিয়ে রেখে দেব আর চুন ব্যবহারেরও নিয়ম আছে এটা আপনি ঘন ঘন ব্যবহার করবেন না বছরে একবার সমস্ত মাটিতে আপনি একবার ব্যবহার করে দেবেন তাহলে মাটির পিএস লেভেলটা বজায় থাকবে আর মাটি উর্বরা বৃদ্ধি পাবে আর মাটি থেকে সমস্ত খাদ্য গুণ গাছকে নিতে সাহায্য করবে চুন এবার দেখুন এটা আমার দিন যে আপডেট সেটা এই মাটিতে আমি কি কি মেশাবো সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি সম্পূর্ণ জৈবিকভাবে গাছের সম্পূর্ণ যেসব জিনিস দরকার সেগুলো আমি এবার মেটানোর চেষ্টা করব প্রথমে যেটা নিয়েছি এটা ছাই এটা হচ্ছে ধানের যে তুষ তার পোড়ানো যে ছাইটা সেটা ছাইয়ে আছে ক্যালসিয়াম আর পটাশিয়াম তাহলে আমি চুন থেকেও ক্যালসিয়াম পেলাম আবার ছাই থেকেও কিছু পরিমাণে ক্যালসিয়াম আর পটাশিয়াম পেলাম আর এটা মাটিকে আপনার মানে ঝুরঝুরে করতেও সাহায্য করে আর এই ছাইয়ে আরও অনেক কিছু আছে এবার দেখাচ্ছি এটা হচ্ছে লিপ কম্পোস্ট যেটা আমার নিজস্ব তৈরি করা এর মধ্যে আমি এমনভাবে লিপ কম্পোস্ট তৈরি করি যাতে আমার নিমখোল লাগে না আপনারাও যদি আপনাদের আলাদাভাবে নিমখল দিয়ে নিতে পারেন আর এই পাতা পচা সারে আছে নাইট্রোজেন পটাশ ফসফরাস ম্যাগনেশিয়াম সালফার বোরন ফাং মানে ম্যাঙ্গানিজ কার্বন যেটা আমাদের গাছের খুবই উপ উপযুক্ত মানে খুবই উপকারে লাগে সেই সেই সমস্ত গুণই পাতা পচা সারে আছে তারপরে আমি দিলাম যেটা সেটা হচ্ছে ডিমের খোসার গুঁড়ো যেটা আমার বাড়িতেই আমি আমি মিক্সিতে ডিমের খোসার গুঁড়ো করে নিয়েছি আর এই ডিমের খোসার মধ্যে আছে ক্যালসিয়াম যেটা আমাদের গাছে প্রচুর পরিমাণে বৃদ্ধিতে সাহায্য করে আর গাছের সম্পূর্ণ সার্বিক বৃদ্ধিতেও সাহায্য করে তাহলে আমার এই মাটিতে যতটুকু মানে মাটিতে যে যে সমস্ত উপাদান থাকার মানে দরকার গাছ তৈরির জন্য নাইট্রোজেন পটাশ ফসফরাস ম্যাঙ্গা ম্যাঙ্গানিজ আর ক্যালসিয়াম সালফার ম্যাগনেশিয়াম এগুলো সমস্ত কিছুই আমার এর মধ্যে মেশানো হয়ে গেল পাতা পচা সারের মধ্যে সম্পূর্ণ রকম সমস্ত কিছুই থাকে যেটা আপনি এই মাটিতে মেশালেন অতএব সম্পূর্ণটাই আপনার এই মাটিটা গাছের জন্য রেডি হয়ে গেল তাহলে আমি যে শীতের জন্য মাটিটা মাটিটা তৈরি করলাম এই মাটিটা এখন আমি ব্যবহার করব না এইভাবে আমি রেখে দেব এটা আমি দু তিন মাস পরে এটাকে ব্যবহার করব আপনারা চাইলেন এটা পনেরো দিন পরেও ব্যবহার করতে পারেন কিন্তু তৈরি করে সঙ্গে সঙ্গে মাটিটা ব্যবহার করবেন না এটাকে মাটিগুলো একসঙ্গে মিশে নিতে দেবেন তাহলে আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই নমস্কার